শুভ সন্ধ্যা মাই ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আই এম অডিবল, আই থিঙ্ক আই এম অডিবল। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। দুঃখিত, গতকাল কথা বলার সময় নেটটা খুবই ডিস্টার্ব করেছিল, ফলে তিনবার খুব অল্প সময়ের মধ্যে টেন ডিস্টার্ব করলো, আমি কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। আজ একটু কথা বলব, আপনারা এটা লক্ষ্য করছেন, গোটা পশ্চিমবাংলায় একদম উত্তর থেকে দক্ষিণ সর্বত্র যারা সনাতনদের জন্য, হিন্দুদের জন্য কিছু করতে চায়, তাদেরকে অন্তত রক্ষা করতে চায়, তাদের বিরুদ্ধে রুলিং ফোর্স সমস্ত নোংরা আক্রমণগুলো শুরু করেছে। ইভিন প্রতিষ্ঠিত বিশ্ববরেণ্য ধর্মীয় এবং সাংস্কৃতিক এবং স্পিরিচুয়াল সংগঠনগুলোর বিরুদ্ধে তারা আক্রমণ করছে। একটা জিনিস ওই মহাকালের কথা দিয়ে আবার শুরু করবো, মহাকালের কথা, মহাকাল একটা জিনিস বলেছেন না, যে ওরা ওই হিন্দু শব্দটাকে 5টা লেটার প্রচণ্ড ভয় পায়, প্রচণ্ড ভয় পায়, এবং সেই ভয়টা হচ্ছে ওই যে বলেছিলাম, কালকে বিশ্লেষণ করেছিলাম, ওই যে 50টা মুসলিম কান্ট্রি আছে, তার মধ্যে কিছু দেশের মধ্যে ইসলামিক সাম্রাজ্যবাদ এখনো বাঁচিয়ে রাখার বা এক্সপ্যান্ড করার যে চেষ্টা তাদের মধ্যে আছে, আর যে 150টা খ্রিস্টান কান্ট্রি আছে, তাদের মধ্যে অনেকে খুব ধনী এবং শক্তিশালী, তাদের মধ্যেও কিছু লোকের গোটা পৃথিবীতে খ্রিস্টান সাম্রাজ্য বাঁচিয়ে রাখার এবং আরও বৃদ্ধি করার একটা ইচ্ছে এখনও আছে, চেষ্টা এখনও আছে, তাদেরই কিছু এজেন্ট আছে, তারা এজেন্ট পুষে রেখেছে এখানে। সে এজেন্টরাই 70 ইয়ার্স কেন্দ্রে এবং রাজ্যগুলোতে শাসন চালিয়ে গেছে, এবং এই যে ভারতবর্ষের, সনাতন ভারতবর্ষের বাইরের শত্রু আর ভেতরের শত্রুর মধ্যে একটা কোয়ার্ডিনেশন আছে, ভীষণ কোয়ার্ডিনেশন আছে, কারণ ভারতবর্ষের মধ্যে শত্রুরা যদি সাকসেসফুল হয় রুল দিস কান্ট্রি, তাহলে যেমন এই ভেতরের শত্রুদের আর্থিক লাভ, ঠিক তেমনি বাইরের শত্রুদের লাভ, আর বাইরের শত্রুদের পক্ষেই ভারতবর্ষকে আস্তে আস্তে আরও দুর্বল করা, সনাতনদের সংখ্যা, হিন্দুদের সংখ্যা কমিয়ে দেওয়া, আরও বড় বড় অঞ্চল ইসলামাইজড হয়ে যাবে, বড় বড় অঞ্চল খ্রিশ্চিয়ান হয়ে যাবে, ভারতবর্ষ দুর্বল হবে, তাহলে হিন্দুত্ব আস্তে আস্তে পৃথিবীর মাটি থেকে নির্মূল হয়ে যাবে। এটা এবার আমি একটা জিনিস আমি বলি, যে আপনারা ভারতবর্ষের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, আগেও বলেছি, আপনারা লাইব্রেরিতে গেলে আপনারা সুভাষ রচনাবলী পাবেন না, পাবেন না, রমেশ মজুমদার, আচার্য যদুনাথ সরকার এদের ইতিহাস লেখা ইতিহাসগুলো পাবেন না, পাবেন না আচার্য পিসি রায়ের লেখা বইগুলো, পাবেন না আচার্য ব্রজেন্সিলের লেখা বইগুলো, ইভিন যে রামকৃষ্ণ মিশনের যে কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া, যে 6 খণ্ড আছে, যেখানে ভারতবর্ষের অতীত জ্ঞান বিজ্ঞানের কথা পুঁথিভুক্ত করা আছে এবং হাই স্কলারদের দিয়ে লেখানো হয়েছে, সে বইগুলো পাবেন না। ইভিন একসময় ভারত সরকার ভারতবর্ষের যে পুরনো জ্ঞান গরিমার, যেমন ভারতীয় বিজ্ঞান মঞ্জুষা, ট্রেজার স্টোর্স অব এনসিয়েন্ট ইন্ডিয়ান সায়েন্সেস, এ বইগুলো পাবেন না, পাবেন না, কারণ এ বইগুলো থাকলে তাহলে ওই যে কমিউনিস্ট আর সেকুলার ঐতিহাসিকদের দিয়ে যে আফটার পার্টিশন যে সরকারগুলো বইগুলো লিখিয়েছে, ওই রবীলা থাপা আর ইরফান হাবিবদের লেখা বইগুলো, যেখানে লেখা আছে ইংরেজরা ভারতবর্ষকে সভ্য করেছে, যেখানে লেখা আছে আকবর দি গ্রেট, বাবর দি গ্রেট, ওদের স্বার্থ বিঘ্নিত হবে। আমি একজনের লেখা বইটা মহাকাল কথন পড়ার আগে
আমি মহাকাল কথন থেকে কিছু পড়ার আগে আমি এখন পড়ছি একজনের লেখা, একজনের লেখা ঠিক নয়, কম্পাইল্ড, কম্পাইল্ড হচ্ছেন পরমেশ চৌধুরী। পরমেশ চৌধুরী গত আজ থেকে 2 দশক আগে কয়েকটা বই কম্পাইল করেছিলেন, এবং এই গবেষণাগুলো ওনার নিজের নয়, এগুলো এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোনসের যুগে ওরা, ওদের ব্রিটিশ স্কলাররা, ইউরোপিয়ান স্কলাররা ভারতবর্ষের অতীতের জ্ঞান বিজ্ঞান নিয়ে যে গবেষণাগুলো করেছিল, তার যে সে সময় পাবলিশড ভলিউমসগুলো, আর্টিকেলসগুলো উনি আবার নতুন করে কম্পাইল করেছেন। উনি ভারতের জ্ঞান বিজ্ঞান সম্বন্ধে উইলিয়াম জোনসের যুগ থেকে, এশিয়াটিক সোসাইটির প্রথম যুগ থেকে, পরবর্তীকালে উইলি ডুরান্টের মতো পৃথিবীর এক নম্বর ঐতিহাসিকের, ভারতবর্ষের, হিন্দু ভারতবর্ষের অতীতের যে জ্ঞান বিজ্ঞান, যে ঐতিহ্য নিয়ে যে লেখাগুলো আছে, এইগুলোকে সব কম্পাইল করেছে। সেই কম্পাইল করেই যে বইগুলো লিখেছেন, সেই বইগুলো কলকাতার কোনো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ছাপতে চায়নি, কি দুর্ভাগ্য। সেগুলো ছাপতে হয়েছিল নিজের পয়সায়, সেগুলো বাঙালি পড়েনি। যেমন একটা জিনিস বইটার একটা একটা বলে রাখি, যখন 1946-এ যখন জয়ন্ত সুভাষচন্দ্র লেখা হয়েছিল, সেই বইটা ছাপার মতো কোনো কোনো প্রতিষ্ঠান পাওয়া যায়নি, প্রচণ্ড প্রতিবন্ধকতা ছিল। হ্যাঁ, মহিতলাল মজুমদারকে নিজের পয়সায় অনেক বাধা বিপত্তি সহ্য করে সেই বই ছাপতে হয়েছিল, কারণ বাংলায় মেজরিটি লেখক বুদ্ধিজীবী, সুভাষ বিরোধী। এই হচ্ছে দুর্ভাগ্য। আমি এবার একটা বই থেকে কোট করছি, এই বইটা, যেমন বইটা কম্পাইলেশন, সবই বিদেশি লেখকদের, আর্টিস্ট, সমস্ত রিসার্চ পেপারসের কম্পাইলেশন। যেমন দি কুর্দস আওয়ার ব্লাড আওয়ার সয়েল, দি কুর্দস আওয়ার ব্লাড আওয়ার সয়েল। এবং এই যে গোটা ওয়েস্ট এশিয়ার 3টে দেশে, ইরাক, তুর্কি এবং সিরিয়ার, এই যে অঞ্চলে যে প্রচুর কুর্দ আছে, কুর্দদের কি দুর্ভাগ্য, এরা মুসলমান, শিয়া বা সুন্নিরা ওদেরকে মুসলমান করে স্বীকার করে না, সবাই মিলে ওদের খুন করে, ওদের অপরাধ ওরা মুসলিম হলেও ওরা ওদের এনসিয়েন্ট যে কালচারটা, অরিজিনাল কালচারটাকে ধরে রেখেছে, ওরা জেনেটিক্যালি, এটা প্রুভড, ওরা ভারতবর্ষ থেকে মাইগ্রেটেড, ওরা ভারতীয় একসময়, অরিজিনাল ভাইকিং। এবং এই বইটা কুর্দস, বইটার নাম ইন্ডিয়া ইন কুর্দিস্তান পার্ট 1 এন্ড পার্ট 2, এবং এর অনেকগুলো চ্যাপ্টার আছে, অধিকাংশ চ্যাপ্টারই হচ্ছে যে বেসড অন রিসার্চ ওয়ার্কস বাই ভেরি ফেমাস রিসার্চ ওয়ার্কার্স আউটসাইড ভারতবর্ষ, ইনসাইড ভারতবর্ষ। এবার চ্যাপ্টারসগুলো হচ্ছে প্রি হিস্টোরিক হিন্দুজ মাইগ্রেশন টু দ্য ওয়েস্ট, মডার্ন ডিসকভারিজ সাপোর্ট এনসিয়েন্ট ট্র্যাডিশনস, ফ্রম ইন্ডিয়া টু ইরাক, হিন্দুইজম ইন প্রি খ্রিস্টিয়ান অ্যান্ড প্রি ইসলামিক আরবিয়া, কুর্দস ফ্রম ইন্ডিয়া, ঋগ্বেদ ফ্রম অ্যানাটোলিয়া, ঋগ্বেদ ইন ইন্ডিয়ান সয়েল, ঋগ্বেদিক ট্যানিস ওয়ার দ্য ফোনেসিয়ানস, অ্যানাটোলিয়া, হিটাইটস অ্যান্ড লিঙ্গুইস্টিক্স, মিটানিজ, হুরিয়ানস অ্যান্ড হিন্দুজ, আঙ্কারা, অ্যানাটোলিয়া, কুর্দস, হিন্দুজ, দ্য হিন্দুইজম অ্যান্ড বুদ্ধিজম, দি কুর্দস, হু আর দ্য কুর্দস, কুর্দস দেয়ার অরিজিনস, কুর্দস ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স,
কুর্দস অ্যান্ড ইসলাম, কুর্দস আর দ্য ক্লোজেস্ট রিলেটিভস অফ দ্য জিউজ, এই চ্যাপ্টারগুলো। এবং এই চ্যাপ্টারগুলো, এই বইগুলো থেকে, এই চ্যাপ্টারগুলো থেকে এটা একটা কতগুলো স্পেসিফিক, এগুলো থেকে দেখানো হয়েছে যে ভারতবর্ষ থেকে একটা সময়, একটা প্রয়োজনে, কতগুলো রিজিন্সের জন্য প্রচুর মানুষের মাইগ্রেশন আউট হয়েছিল, তারাই ছড়িয়ে ছিটিয়েছিল গোটা ওয়েস্ট এশিয়াতে, সেখানে সভ্যতা সৃষ্টি করেছিল। আরেকটা বই, আমি চ্যাপ্টারগুলো শুধু কোট করছি আজকে, তারপরে মহাকাল কথনে চলে যাব, বইটার নাম হচ্ছে ডিড ইন্ডিয়া সিভিলাইজ ইউরোপ, ডিড ইন্ডিয়া। এগুলো সবই হচ্ছে অধিকাংশই বিদেশি লেখকদের রিসার্চ পেপারসের কম্পাইলেশন। আমি এবং এনসিয়েন্ট, যে এনসিয়েন্ট সায়েন্স অফ ভারতবর্ষ, অ্যাস্ট্রোনমি, মেটালার্জি অ্যান্ড স্টিল, আমি আগে একদিন অন্য সোর্স থেকে আমি পড়িয়েছিলাম যে মেটালার্জি অ্যান্ড স্টিল ওয়ার্ল্ডে প্রথম যে দেশে সৃষ্টি হয়েছে সে হচ্ছে ভারতবর্ষ। সার্জারি, সুশ্রুত সংহিতা, ভ্যাকসিনেশন অ্যান্ড ইনোকুলেশন, পেপারসটা আমি পড়েছিলাম, মনে পড়ছে, একটা এসিয়াটিক সোসাইটির একটা খুব ওল্ড পেপার একদিন পড়েছিলাম আমি, যে ভ্যাকসিনেশন কীভাবে হতো ইস্টার্ন ইন্ডিয়াতে সে নিয়ে এক সাহেব পেপারটা তৈরি করেছিল, খুব সিক্রেটলি পাঠিয়েছিল ও ইংল্যান্ডে, ওর উপরে ওখানকার ফিজিশিয়ানসরা সেমিনার করেছে দিনের পর দিন, সেইখান থেকেই আবিষ্কার হয়েছে ইংল্যান্ডের ওই যে নিউ ওয়ে অফ ভ্যাকসিনেশন অফ স্মল পক্স, ওরা দাবি করে ওদের সৃষ্টি। তারপরে এই যে এই সোসাইটির প্রথম যুগের সমস্ত আবিষ্কারগুলো যখন পরপর দেখা গেল যে ভারতবর্ষ অনেক সভ্য ছিল, এবং সেই কথাগুলো যদি গোটা পৃথিবীর কাছে প্রচারিত হয়ে যায় তাহলে গোটা পৃথিবীতে ইংল্যান্ডের ইউরোপের মান থাকবে না, আর ভারতবর্ষ যদি জানতে পারে যে তাদের পুরোপুরিরা খুব শিক্ষিত ছিল, পণ্ডিত ছিল, তাহলে যে মোরেল যে আপলিফটিং হবে, সেই মোরেল আপলিফটিং হলে এই ভারতবর্ষকে দাবিয়ে রাখা যাবে না, পরাভূত রাখা যাবে না। সুতরাং তখন হলো কি একটা পলিসি যে যা কিছু এখানে ভারতবর্ষে তোমরা পাবে রিসার্চ করে এগুলো এখানে প্রচার করবে না, সব ইংল্যান্ডে পাঠিয়ে দেবে, সেখানে ক্লাসিফাইড ফাইলস হয়ে থাকবে, সেখান থেকে যা জ্ঞান আমরা আহরণ করে আমরা কাজে লাগাব, এই টেকনিক চলল। তারপরে আসছে অ্যারিথমেটিক, অ্যালজাবরা, জিওমেট্রি, ট্রিকোনোমেট্রি, মডার্ন কাইনেটিক্স, হিন্দু জিওমেট্রি ইন পিরামিড বিল্ডিং, একটা বই আছে মহাকালেরও কথা আছে যে ইজিপ্টের পিরামিড বাঙালি ইঞ্জিনিয়ারদের তৈরি, ইজিপ্টের পিরামিড বাঙালি ইঞ্জিনিয়ারদের তৈরি, মহাকালের কথা আছে, পরে পড়ে শোনাব। এই কথাগুলো এবার ওই যে বললাম, ইভিন এই যে কথাগুলো, ইভেন আইনস্টাইন তিনি বলেছেন পরিষ্কার করে, গোটা মানব জাতিকে ম্যাথমেটিক্স শিখিয়েছে ভারতবর্ষ, অতীতের ভারতবর্ষ, যে ম্যাথমেটিক্স ছাড়া আমাদের বিজ্ঞান এগোতে পারত না। আরেকজন বলেছেন ভারতবর্ষেই শূন্যের আবিষ্কার হয়েছে, যেটা ছাড়া ম্যাথমেটিক্স অপূর্ণ রয়েছে, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, তাই নয়, অ্যাপ্লাইড সাইকোলজি, অল দিস থিংস, লার্ন ফিজিক্স ফ্রম ইন্ডিয়া, অ্যাস্ট্রোফিজিক্স, ফিজিক্স ফ্রম ইন্ডিয়া, এগুলো বিভিন্ন চ্যাপ্টার। এবং পাশ্চাত্যের মানুষ এখনও পর্যন্ত অনেক সেন্টারে সংস্কৃত খুব সিনসিয়ারলি পড়া হয়, বেদিক ম্যাথমেটিক্স এখনও ধরে রেখেছেন পুরীশ শঙ্করাচার্য এই সাবজেক্টটাকে এখনও ধরে রেখে, ওনার অনেকগুলো বই এখনও অত্যন্ত স্ট্যান্ডার্ড এবং গোটা পৃথিবীতে সেটা শ্রদ্ধার সঙ্গে গৃহীত হয়, বেদিক ম্যাথমেটিক্স। ওয়েস্ট এখান থেকে আয়ুর্বেদটাকে নিয়ে কীভাবে ব্যবহার করেছে, ওয়েস্ট
প্লান্ডার্স আয়ুর্বেদ, বেদিক সিস্টেম অফ বিজনেস ম্যানেজমেন্ট, বেদিক সিস্টেম অফ আর্কিটেকচার, কোয়ান্টাম লিপ টু বেদিক গড, অনলি দ্য বেদস ক্যান অফার অ্যান এনভিরনমেন্টাল ফিলোসফি, এ বেদিক সাইকোথেরাপি ফর এলিং ওয়েস্ট। আরও আছে পেপার্স, বিগ ব্যাং থিওরি ইন দ্য বেদস, যে বিগ ব্যাং থিওরি নিয়ে মডার্ন সায়েন্স অনেক কথা বলে, সেই বিগ ব্যাং থিওরি ইন দ্য বেদস, হিস্ট্রি অফ এনসিয়েন্ট হিন্দু মেডিসিন, প্রি ক্লাসিক্যাল সংস্কৃত ম্যানুস্ক্রিপ্টস অন আয়ুর্বেদ, এই সমস্ত পেপার্সগুলো উনি রিপাবলিশ করেছেন। আরেকটা বই আমি তারপরেই চলে যাব, আরেকটা বই, দ্য ইন্ডিয়া উই হ্যাভ লস্ট, ভলিউম ওয়ান অ্যান্ড ভলিউম টু, ভলিউম অ্যান্ড ভলিউম টু, দ্য ইন্ডিয়া উইচ উই হ্যাভ লস্ট। এখানেও অনেকগুলো পেপার্স আছে। স্যার উইলিয়াম জোন্সের সময় যখন এসেটসের তৈরি হয়েছিল, তখন কীভাবে উইলিয়াম জোন্স কীভাবে কাজ করেছেন, সে সময় কত সুন্দর সুন্দর পেপার তৈরি হয়েছিল অন দ্য নলেজ অ্যান্ড সায়েন্সেস অফ এনসিয়েন্ট ইন্ডিয়া, উইলিয়াম জোন্সের, ম্যাকমোহনস থিসিস, ইউনান মানে ইউনান হচ্ছে চায়না সাউথ ইস্ট একটা রিজিয়ন, সাউথ ইস্ট রিজিয়ন, তার সভ্যতায় ভারতবর্ষের দান, চায়না এ নেম গিভিন বাই ইন্ডিয়া, পল পিলিয়ট এক ওয়েস্টার্ন গবেষক তার ভক্ত, চায়না ক্যান ইন নো ওয়ে ক্লেম অরুণাচল, ডিড দ্য হিন্দুজ বিল্ড জিম্বাবোয়ে, লর্ড রামজ প্রোজেনিজ রুলড আফ্রিকা, প্রোজেনিজ রুলড আফ্রিকা। হ্যাঁ, অনেক পেপারে বলছে যে ওনারই বংশধররা আফ্রিকাতে চলে গেছে, ওই যে লব কুশের বংশধররা, তারা কুসাইটস, দি ইজিপসিয়ানস অ্যান্ড কুসাইটস অ্যান্ড দ্য হিন্দুজ, ইন্ডিয়া দি মোস্ট এনসিয়েন্ট নাভেল পাওয়ার। আমি আগেও একদিন পড়েছিলাম, ইভিন প্রফেসর আর সি মজুমদারের একটা বই আছে এই নাভেল পাওয়ারের উদ্বেগ, এক সময় 5000 বছর ধরে ভারতবর্ষে দাক্ষিণাত্যের কিছু কিছু রুলিং ডাইনেস্টির ভেরি স্ট্রং নেভেল পাওয়ার ছিল, যে নেভেল পাওয়ার দিয়ে তারা বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরের কিনারা পর্যন্ত দাপিয়ে বেড়াত, যে নেভেল ফোর্স শুধু মিলিটারি ফোর্স নয়, সেই সঙ্গে তারা ট্রেড কন্টিনিউ করে গেছে গোটা সাউথ ইস্ট এশিয়াতে আরব ল্যান্ডে, যে ট্রেড রুটে ভারতবর্ষের কালচার তোমার দক্ষিণ পূর্ব এশিয়া ছড়িয়ে পড়েছে। ইন্ডিয়া দি মোস্ট এনসিয়েন্ট নেভেল পাওয়ার, মডার্ন ডিসকভারি কনফার্ম উলফোর্স হিন্দু ট্র্যাডিশন গোটা সাউথ ইস্ট এশিয়াতে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখনো ছড়িয়ে ছিটিয়ে হিন্দু ট্র্যাডিশনসই এখনও রয়ে গেছে। নোটস অ্যান্ড ডিফারেন্সেস। হ্যাঁ, আমি এবার এবার মহাকাল এবং আরেকটা বই পড়ে আমি মহাকালের কথায় চলে যাব। মহাকাল 22 মিনিট হয়ে গেছে, আমি আরেকটা বই নিয়ে পরে আবার আপনাদের সঙ্গে বসবো। একটা নতুন বই আমি গিফট পেয়েছি, লেখক ডক্টর তিলক রঞ্জন বেরা, দ্য ইন্ডিয়া ইন ইজিপ্ট। এটা উনি এমনি আই সার্জেন, হি ওয়াজ ইন আর্মি, রিটায়ার করে আর কোনো কাজ করছেন না, এই গোটা পৃথিবী ঘুরে বেড়ান। বাংলার যে গডস অ্যান্ড গডেসেস, তার যে আইকনসগুলো, তার সঙ্গে যে অ্যানিম্যালস, যেমন ধরুন লক্ষ্মীর প্যাঁচা, দুর্গার সিংহ, এই যে কম্বিনেশনগুলো ওটা পৃথিবীতে খুঁজে বেড়াচ্ছে, হিমালয়ান রেঞ্জের বিভিন্ন জায়গাতে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে, ইজিপ্টে, ইউরোপে, বিভিন্ন জায়গাতে উনি দেখাচ্ছেন যে একসময় বাংলা থেকে তার কালচার এবং নলেজ নিয়ে এই বাংলা থেকে প্রচুর মানুষ বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল, তারা সেখানে বহু হাজার বছর থেকেছে, তারা সেখানে সভ্যতা সৃষ্টি করেছে এবং সেসব জায়গাতে এখনো পর্যন্ত সেই সভ্যতার কিছু কিছু রেস রয়ে গেছে। একসময় আবার প্রয়োজনে বিভিন্ন কম্পালশনসের, বিভিন্ন জেনারেশনসে প্রচুর মানুষ বিভিন্ন ঝাঁকে ঝাঁকে আবার ভারতবর্ষে ফিরে এসেছে, সেই ফিরে আসাটাই, এটাই হচ্ছে
ইউরোপের লোকেরা প্রমাণ করা বলার চেষ্টা করছে কিছু কিছু লোক, এরিয়ান ইনভেশন বা এরিয়ান মাইগ্রেশন, এবং তারাই এসে নাকি ভারতবর্ষকে সভ্য করেছে, এই কথা। এটাকে উনি একটা একটা সুন্দর কয়েনিং করেছেন, রিভার্স মাইগ্রেশন। প্রথমটা হচ্ছে মাইগ্রেশন, মাইগ্রেশন নিয়ে অনেক বই আছে, রিভার্স মাইগ্রেশন নিয়ে কিছু কথা অল্প করে আছে কোনো জায়গাতে। ইনি একদম স্পেসিফিক একটা টার্ম ইউজ করেছেন, এবং এক সময় কীভাবে এই বাংলা থেকে একদম ল্যান্ড রুটে আন্দামান নিকোবর যাওয়া যেত, সেটা হচ্ছে গ্লেসিয়াল পিরিয়ডে। যখন গ্লেসিয়াল পিরিয়ডে সমস্ত বঙ্গোপসাগরের জল একদম পলে গিয়া বরফ হয়ে গেছিল, তখন এই যে একদম এই বঙ্গোপসাগরের যে ফ্লোরটা একদম শুকিয়ে গেছিলো, বরফ হয়ে গেছিলো, এবং এই পায়ে হেঁটে যাওয়া যেত, এটা হচ্ছে এই এই গ্লেসিয়াল পিরিয়ডের কথা। ওই সময় হিউম্যান মাইগ্রেশন হয়েছে বিভিন্ন প্রান্তে, এটা একটা ব্যাখ্যা। এবং রিভার্স মাইগ্রেশন, ওনার যুক্তিগুলো নিয়ে পরে একদিন ডিসকাস করবো আমি, ইন্ডিয়া ইন ইজিপ্ট এই বইয়ে, ইজিপ্টের কাছেও, ইজিপ্টেও বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গাতে বাংলার কালচার, ঐতিহ্য, দেবদেবীর এই মূর্তিগুলোর এখনও আছে। এই ছবিগুলো আর এই লেখাগুলো নিয়ে আমি ডিসকাস করব। তার আগে এখন যেহেতু হয়ে গেছে 25 মিনিট, আমি 20 মিনিট আমি মহাকাল কথনে চলে যাচ্ছি। মহাকাল কী কী বলেছেন বিভিন্ন সময়, আর মহাকাল কথন প্রথম খণ্ড পেজ 35, আরব ওয়ার্ল্ড, সৌদি, তুর্কি, ইজিপ্ট, সিরিয়া, লেবানন, জর্ডন, ইডেন, ইরাক, ইরান, সুদান, প্রত্যেক একটা সোভারেন স্টেট, মেন শিলোনিজরা, তারা সবাই বাঙালি, এটা কিন্তু এস্টাবলিশড একদম, এটা অনেকেই স্বীকার করে, তারা সবাই বাঙালি। তাদের মাইগ্রেশনটা হয়েছিল এই বেঙ্গল থেকে, বেঙ্গল উড়িষ্যা, আজকের উড়িষ্যা, এই রিজিয়ন থেকে। ইচ এন্ড এভরি ওয়ান অফ দেম অ্যান্ড শিলনের প্রখ্যাত লোকেরা সময়ে সময়ে মুক্ত কণ্ঠে স্বীকার করে, বাঙালিদের দেশ কতটা এলাকা নিয়েছিল তা তোমরা জানো না, আমি জানি তাই কেঁদে মরছি। মহর্ষি কাশ্যপ বাঙালি, 25,000 শিষ্য নিয়ে তার তপোবন ছিল, এই যে কাশ্যপ, এটা হচ্ছে এই কাস্পিয়ানসি অঞ্চল, আশ্রমের জলটার নাম ছিল কাস্পিয়ানসি, কাশ্যপ থেকে কাস্পিয়ান। বিশ্বজয়ী আলেকজান্ডার ভারতে বিজেতা পুরুকে হারিয়েছিলেন, এটা সম্পূর্ণ ভুল, ফ্যাক্ট ঠিক উল্টো। এবং উনি বলছেন ইউরোপের আলেকজান্ডারের সঙ্গে যারা এসেছিল জেনারেল, তাদের ডায়েরিগুলো পাওয়া গেছে, সেখানে এই তথ্যটা লেখা আছে, আলেকজান্ডার পরাজিত হয়েছিল। এ নিয়ে কিছু কথা আমার অন্য বইয়ে ওনার এই ডায়েরিগুলোর কিছু কথা একটু একটু পড়ে, আলেকজান্ডার নিজে গুপ্তচর হয়ে, দূত হয়ে পুরুষ সভায় ঢুকলেন, মহারাজ পুরুষ সাদরে তাকে আসন দিলেন, দূত বললেন তার প্রভুর ইচ্ছে তার সম্রাট সিন্ধুর ওপারে যাবে, তিনি চান কুরুর রাজ্য নিয়ে নিঃশব্দে সৈন্যরা যাবে। আলেকজান্ডারের সামনে সোনার থালায় একটি 1 ইঞ্চি মোটা রুটি মণিমুক্তা দিয়ে তৈরি, আলেকজান্ডার বললেন আমাকে উপহার দিচ্ছেন, আবার উপহার দিচ্ছেন পুরু, না, যে মণিমাণিক্যের লোভে আমার পুণ্যভূমিতে আসতে চাইছেন তা আমার কাছে তুচ্ছ, আমি একটা চান্স নিচ্ছিলাম, লড়াইতে কি হয়, ধর্মযুদ্ধ হিন্দুরা জানে, ধর্মের পরিভাষা হিন্দুরা জানে, দূতরূপে এসেছেন, দূতরূপেই যাবেন, কেউ কেশাগ্র স্পর্শ করবে না, আর আজ দেখলাম হিন্দুর অতিথির সৎকার, কাল দেখবেন, আজ দেখালাম হিন্দুর অতিথির সৎকার, কাল দেখবেন হিন্দুর লড়াই। প্রথমে হাতি পুরুর, প্রথম তীর আলেকজান্ডারের ঘোড়া খতম, দ্বিতীয় তীরে শিরস্থান পড়ে গেল, আলেকজান্ডার
আর্টিলারি অ্যাটাক করলেন, হাতিরা এক একটা গ্রিসিয়ানকে ধরে মাহুত খতম করে। আলেকজান্ডারের সকল সৈন্যরা সন্ধির জন্য আলেকজান্ডারের ঘিরে ধরল, আলেকজান্ডার পালালো। আবার যখন আলেকজান্ডার লড়াইয়ের জন্য তৈরি করলো, তখন সৈন্যরা বিদ্রোহ করল। আমি প্রতিজ্ঞা করছি, আপনি যদি লড়াই বন্ধ করে দেন তবে আপনার শত্রুদের বিরুদ্ধে লড়ব। পুরুর অধীনে পুরুর বন্ধু, যে পথে এসেছেন সে পথে গেলে পরাজিতরা আপনাকে কচু কাটা করবে। এজন্য সিন্ধের ভিতর দিয়ে যেতে হলো। হিস্টোরিক্যাল কংগ্রেসে বিখ্যাত হিস্টোরিয়ানেরা এসে সেখানে অরিজিনাল পেপার্স পড়েছিল। হিস্টোরিক্যাল কংগ্রেসে একজন রিসার্চ স্কলার পড়েছিল এই পেপার, সেগুলো সেন্ট্রাল পেপার্স আর্কাইভসে জমা আছে। সাজ্জাদুল্লাহ সরকার, হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু কনগ্র্যাচুলেট দ্যাট প্রফেসর, দ্যাট ইন্ডিয়ান প্রফেসর। ডক্টর মজুমদার অলসো রোড দ্যাট আফটার দি ডেথ অফ সাজ্জাদুল্লাহ সরকার, ডক্টর মজুমদার তার স্টেটমেন্ট রিট্রেস করলেন, প্রত্যাহার। এশিয়ার বাইরে কতগুলো কলেজ টেক্সট বুকে এই তথ্য আছে, হিস্টোরিক্যাল কংগ্রেস টু দ্য ব্রিটিশ রেজিম। চায়না জোর গলায় দাবি করছে একদম। এগুলো আরেকটা কথা, ইন্ডিয়া গভর্নমেন্ট যদি তোমাদের হতো তাহলে বলতো এ প্রভিন্স অফ ইন্ডিয়ার সীমা হচ্ছে টিবেট। ভারতবর্ষের এক জায়গায় আরও পরিষ্কার করে বলেছেন বাংলার সীমা হচ্ছে টিবেট, গোবি সিনকিয়াং চাইনিজ ওয়াল পর্যন্ত, ইনার আউটার মঙ্গোলিয়া, সুদান, ইজিপ্ট, ককেশাস, ইরান, ইরাক, সৌদি আরবিয়া, প্যালেস্টাইন, নর্থ পোল, বৈকাল লেক, আফগানিস্তান। প্রমাণ 5000 বছর আগের ম্যাপ, আরও আগে হিন্দু কিংডম, ককেশাস, ইস্টার্ন ইউরোপ, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, আলাস্কা অবধি ছিল। প্রমাণ দেবে আমেরিকা, ইউরোপের যে সমস্ত সিক্রেট ইন্টেলিজেন্সের পেপার্স সমস্ত সাউথ ইস্ট এশিয়া, মঙ্গোলিয়া, গোবি মরুভূমিতে তার প্রমাণ পাহাড়ের গুহায় মন্দিরে, যে লোকগুলির মুখে বাঙালির মুখের ছাঁচ আজও আছে, অন্য প্রদেশের লোকের ছাঁচ ছোঁচ আছে, মেলে না, মেলে না। একটা পেজ পড়ছি, পেজ 39। নর্থ আমেরিকার আদিম অধিবাসীরা, নর্থ ইন্ডিয়ান, নর্থ আমেরিকার আদিম অধিবাসীরা সাউথ ইন্ডিয়ান, সাউথ আমেরিকার ইঙ্কা মায়ার লোকেরা পালিয়ে গেছে দুর্গম জায়গায়, নর্থ আমেরিকায় মাস স্লটার করা হয়েছে, ওরা রেড ইন্ডিয়ান, ওদেরকে মাস স্লটার করেছে ইউরোপিয়ানরা। নর্থ পোলার রিজিয়নে নেটিভরা সকলেই ইন্ডিয়ান, নর্থ পোলার রিজিয়নে নেটিভরা সকলেই ইন্ডিয়ান। এদের কথা বলার ধরন এখনও আমাদেরই মতো, ইংরেজিতে ইন্ডিয়ান ফ্রেজ ব্যবহার করে, কেউ দরজা খুলো না, কেউ কিছু করছো, এইরকম কথাগুলো বলে ওরা। পৃথিবীর সব জিপসিরাই, এই জিপসি নিয়ে প্রচুর জেনেটিক স্টাডি হয়ে গেছে। জিপসি মনে আছে আপনাদের? জিপসি কাদেরকে বলে? জিপসি গোটা ইউরোপের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ওরা ঘুরে বেড়ায়, প্রায় 15 মিলিয়ন আছে, 15 মিলিয়ন জিপসি। এই জিপসিরা কোনো স্পেসিফিক কান্ট্রির সিটিজেনশিপ নেয়নি, বিভিন্ন কান্ট্রি ওদেরকে সিটিজেনশিপ অফার করেছে, গত কয়েক হাজার বছর ওরা সিটিজেনশিপ নেয়নি, দে রিফিউজ টু অ্যাকসেপ্ট সিটিজেনশিপ। ওরা যাযাবরের মতো ঘুরে বেড়ায়, ওরা স্বাধীন সত্ত্বা, ওরা ইউরোপের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ায়, ওই জিপসি। একসময় বলেছিলাম যে জিপসিরা, ইউরোপের জিপসিরা আমাদের এখানের যাযাবর, আমাদের এখানে যাযাবর আছে ভারতবর্ষে, ওরা উত্তর পশ্চিম থেকে বঙ্গদেশ পর্যন্ত আসে, আবার ঢেউয়ের মতো ওরা ফিরে যায়। হ্যাঁ, যাযাবর। হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর সমস্ত জিপসিরাই একদম জেনেটিক্যালি একদম ভারতীয়, পৃথিবীর সব জিপসিরাই পিওর ইন্ডিয়ান রাজপুত, হোল সাউথ ইস্ট এশিয়া চায়না পর্যন্ত, এটার কথা তারপরে কথা, হোল সাউথ ইস্ট এশিয়া চায়না, এশিয়া চায়না পর্যন্ত মাথায় টোকা দেয়, যেমন বাংলার চাষিরা মাথায় দেয়। রামোদি নাইন্থ
থাইল্যান্ডের রাজার নাম, তখন 9 ছিল, আমরা এখন তো যে গেলে দেখলাম এখন এখন হচ্ছে 10th, শ্যামদেশ। বর্তমান মহারানীর নাম সি কীর্তি। ওনার সময় বলছেন যখন 1966 উনি বলছেন এই কথাগুলো, তখন তার নাম ছিল শ্রী কীর্তি। তার মুখটি যে কোন শ্যামলা বাংলা মায়ের মুখের মতো। এটা প্রমাণিত সত্য যে আফ্রিকা ছাড়া পৃথিবীর যতটা অংশ তোমরা জানো সমস্ত অংশটা ভারতবর্ষীয়। আফ্রিকা ছাড়া তোমরা পৃথিবীর যতটা অংশ জানো সবটাই ভারতবর্ষীয়। আর্য মানে হচ্ছে সবিতা দেবতাকে যারা পূজা করেছেন। আফ্রিকার মেন রেস নিগ্রোরা, ওদের সনাতনীরা বিজয় করেছিল। আফ্রিকায় এমন অনেক জায়গা আছে যে কোনো লোক দেখলে অভিভূত হয়ে যাবে। শিলোনে রামায়ণ বর্ণিত লঙ্কা নয়, শিলোন রামায়ণ বর্ণিত লঙ্কা নয়, যে শিলোন সেই শিলোন কোথায় আমি জানি, আমি গেছি। অস্ট্রেলিয়ান প্রথম সেটেলমেন্ট ইউনাইটেড কিংডমের পেনাল সেটেলমেন্ট। অস্ট্রেলিয়ান আদিম অধিবাসীরা, আদিম মুসিবাদের ওরা মারা শুরু করলো, যারা বেঁচে আছে তারা দূরে পাহাড়ে পর্বতে জঙ্গলে পালিয়ে বাঁচল। পেরু, পেরু সেন্ট্রাল আমেরিকা, পেরু রাবণের ছোট ভাই পাতালে থাকল, এমন একটা জায়গায় যেখানে লোক যেতে পারে না। দুই ছেলে অহিরাম মহিরাব, যখন পেরুতে ইউরোপিয়ানরা গেল মাটি সমতল করার জন্য, যেই কোদাল চালাচ্ছে সোনার ডেলা, মানুষের সমান ও ফিনিশড গোল্ড, বোঝা গেল সিভিলাইজেশন ছিল। প্রাসাদের ধ্বংসাবশেষ বেরোতে লাগলো, সেই স্থপতি শিল্প সব ইন্ডিয়ান। একটা ধ্বংসাবশেষের একটা স্ল্যাব বেরুলো, তাতে মনোগ্রাম আছে, আমাদের দেশের মেয়েরা যে আলপনা আঁকে সেই আলপনা। স্ল্যাবে নাম লেখা আছে অহিরাবণ। খবরটা এদেশের প্রবাসীতেও বেরিয়েছিল। মহারাজ ময় বড় বৈজ্ঞানিক ও যন্ত্রশিল্পী, ইন্দ্রকে যন্ত্রবিদ্যা এবং মায়াবিদ্যা শিক্ষা দেন তিনি। ইন্দ্র যে সত্যিকারের বন্ধু সেটা প্রমাণ করার জন্য পুষ্পক রথ তৈরি করে উপহার দেন। আর একটা পাতা পড়ে আমি থেমে যাব, আর সবটা পড়ব না, পরে আমি পড়ব। বশিষ্ঠ বাঙালির ছেলে, বশিষ্ঠ বাঙালির ছেলে, বশিষ্ঠাশ্রম, পরে তিনি তিব্বতে আশ্রম করেন, আশ্রম করেন, তিব্বতেই পূর্ণ সিদ্ধি লাভ করেন। পরে রামচন্দ্রের কুলগুরু হলেন, তিনি দাসীপুত্র ছিলেন, ব্র্যাকেটে বাস্টার্ডসন, এমন ব্রাহ্মণ হয়েছিলেন যে ব্রাহ্মণকে, যে ব্রাহ্মণকে মহর্ষি বশিষ্ঠ ব্রাহ্মণ বলবেন তিনিই ব্রাহ্মণ বলে স্বীকৃত হবেন। যত মুনি ঋষি সকলে ইন্ডিয়ান এবং হিন্দু, বিশ্বামিত্র জব্বলপুর এলাকার সম্রাট ছিলেন। বিশ্বামিত্র জব্বলপুর এলাকার সম্রাট ছিলেন। ম্লেচ্ছ এবং যবন যারা আর্য সংস্কৃতির বাইরে ছিল তাদের সোশ্যাল নর্ম খারাপ ছিল। সনাতন পূর্বপুরুষেরা বৈজ্ঞানিক ছিলেন। ইজিপ্টের সমস্ত অধিবাসীরা 100% আনঅ্যাডাল্টারেটেড ক্ষত্রিয়। অ্যাসিরিয়ারা অসুর বংশের, যারা গিয়ে যে জায়গায় বসবাস সে জায়গায় বসবাস করতে লাগলেন। ইউরোপ এবং আমেরিকার বর্তমান সভ্যতা সব গ্রিক বংশধর। গ্রিসিয়ান মাইথোলজি, দেবরাজ ইন্দ্র একটি মাটির মেয়ের উপর মোহিত হয়ে যান, তিনি চান এ সহ্য সঙ্গিনী হোক, আর এটা একটা কাহিনী আছে। এটা দিয়ে উনি গ্রিসের সভ্যতার সঙ্গে ভারতবর্ষের সভ্যতার যে প্রভাব গ্রিসের সভ্যতার সৃষ্টিতে এই কথা বলছেন। আমি এবার আজকে থামব। মৃন্ময় শরীরের চোখ দিয়ে যা দেখেছি তা বললে, আমার মৃন্ময় শরীরের চোখ দিয়ে যা দেখেছি তা বললে 10 লাখের মধ্যে একজন বিশ্বাস করবে। ওয়েস্টার্নরা কনভিনসড যে সকল তথ্য তাদের হাতে এসেছে সেটাই সব নয়, অংশমাত্র। থাউজেন্ডস অফ সংস্কৃত মাস্টার, থাউজেন্ডস অফ সংস্কৃত মাস্টার, থাউজেন্ডস অফ ডেড ল্যাঙ্গুয়েজের মাস্টাররা,
অল আর ওরিয়েন্টাল, এদের যা কিছু রিপোর্ট একেবারে টপ মোস্ট ক্লাসিফাইড রিপোর্ট। কোনো একটি মহাপ্রাচীন হস্তলিপি দু থেকে চারটি কাগজের উপর রিসার্চ করার সময় যে সমস্ত স্টুডেন্টরা রিসার্চ করছিলেন তাদের মধ্যে তিনজন ছাত্র একদিন হোস্টেলে বসে কথা বলতে লাগলেন ওই পেপারগুলোর উপর। একজন বললে, এর মধ্য থেকে যে সত্য বের করেছি আমরা কি সেখানে আমরা যেতে পারি? একজন বললে, প্রফেসরকে এ কথা বলতে হবে এবং বলার পরে গভর্নমেন্ট স্পন্সর্ড হতে পারে, স্পন্সরশিপ পেতে পারে। ওদের যে ইমিডিয়েট প্রফেসর তাকে কথা বললেন, তিনি বললেন, তোমরা যদি হ্যাজার্ড নিতে তৈরি হও আমি গভর্নমেন্টকে লিখতে পারি। ইউনাইটেড কিংডম স্পন্সর করল, রানী ভিক্টোরিয়ার আমল, তিনজন বেরিয়ে যথাসময় ইন্ডিয়াতে আসলো, তিনজন স্কলারের মধ্যে একজন বাঙালি ব্রাহ্মণ সন্তান, বাড়ি নবদ্বীপে। এই লাইনগুলোর মধ্যে আছে, মহর্ষি অগস্ত্যদেবের প্রথম আশ্রম ছিল দক্ষিণ সমুদ্রের তীরে, পরে তিনি দেবতার কাজ করার জন্য বিন্ধ্য রেঞ্জ পার হয়ে উত্তরে হিমালয়ে চলে যান, তার সঙ্গে তার আশ্রমের শিষ্যরাও চলে যান, হিমালয়ে গিয়ে নতুন করে আশ্রম তৈরি করেন। সে আশ্রম এখনও বেঁচে আছে। সেখানের ব্রহ্মচারীরা কুমায়নের মেলায় যায় এক বছরের রেশন সংগ্রহ করে একসঙ্গে। আমি আজকে পড়ছি না, আমি থামছি, 33 মিনিটস হয়ে গেছে, আমি থামছি। আমি পরে একদিন আবার পড়বো, কালকে সময় পেলে আমি আবার পড়বো। আজকে তো মঙ্গলবার, কালকে বুধবার আবার পড়বো। আপনারা নিজেরা পড়ুন। শুধু মহাকালের কথাটা পড়লে আমরা বুঝতে পারবো না, আমি তো বুঝতে পারি না। আমাকে মহাকালের কথাগুলো পড়ে আরও অন্য বইগুলো পড়ে কোলেক্ট করতে হয়। যেমন ধরুন, যখন মহাকাল বললেন যিশু এখানেই ছিলেন, তোমাদের নাথ সম্প্রদায়ের লোক, তখন ভারতবর্ষে মোটামুটি যিশু খ্রিস্টের বিষয়ে যত বই ছিল সবগুলো তুলে আমার লাইন বাই লাইন পড়তে হয়েছে। পড়ে আমি একদম অ্যাবসোলিউটলি আমি কনভিন্সড হলাম, মহাকাল যা বলেছেন যিশুর জীবনের ইতিহাস সম্বন্ধে ভীষণ সত্যি। সেটা ইতিহাস যেটা স্বীকার করতে খ্রিস্টান ওয়ার্ল্ড ভয় পায়। এমনি করে মহাকালের আগে একটা কথা বুঝতে আপনাকে অনেক বই পড়তে হবে, আর শুধু বিশ্বাস নয়, আপনাকে নিজের মতো করে ম্যাট্রিক্স থেকে কনভিন্সড হবে। আমি আজকে রাখি, পার্থ সান্যাল, গুড ইভিনিং। গুড ইভিনিং অভিজিৎ সরকার, অতনু, অঙ্কনা। হ্যাঁ, আমি এই প্রার্থনা করি, এই যে বাংলার সাধু সন্ন্যাসীরা যে প্রতিবাদ সভাগুলো করছে এগুলো সাকসেসফুল হোক, বাংলাকে বাঁচানোর জন্যে, ভারতবর্ষকে বাঁচানোর জন্য। এই সাধু সন্তদের সঙ্গে আমাদের একটা রোল আছে, কারণ এই ভারত ধ্বংস করার জন্যে একদম এই শিকুমাকু কঙ্গুরা অ্যাজ ওয়েস্ট আউটার মুসলিম কান্ট্রি এবং খ্রিস্টিয়ান কান্ট্রি এজেন্ট হিসেবে, যারা চায় না ভারতবর্ষ তা সনাতন আদর্শ নিয়ে বেঁচে থাকুক, যে সভ্যতা লাখো বছর। আমি একসময় বলেছিলাম যে জার্মান বেদিক স্কলাররা এখন বেদের এজিং করেছে অ্যাবাউট 25 লক্ষ বছর, 25 লাখ ইয়ার্স। এর মধ্যে কতগুলো আইস এজ চলে গেছে বুঝতে পেরেছে? নাসা যেটা পরিষ্কার করে বলেছে, রামসেতু ইজ ম্যান মেড, নট নেচার মেড, ম্যান মেড, মানুষের টাচ আছে। তার এজিং করেছে 17.5 লাখ ইয়ার্স। একসময় নির্লজ্জের মতো এই শিকুমাকু কঙ্গুস হিস্টোরিয়ানসরা, ইরফান হাবিবরা সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিল, এফিডেভিট করেছিল যে আমরা বলছি আমরা ঐতিহাসিক, আমরা মহাপণ্ডিত, আমরা ঐতিহাসিক, আমরা বলছি ডিসপুটেড ল্যান্ড অব অযোধ্যা এটা হচ্ছে মুসলমানদের, দিয়ে দিন। তখন সুপ্রিম কোর্ট বলেছিল যে আপনারা কারা, আপনারা আর্কিওলজি সাবজেক্টটা বোঝেন?
আপনারা আর্কিওলজি সাবজেক্টটা বোঝেন? সবাই পালিয়ে গেছে, এই এই মিথ্যাবাদী, এই মিথ্যাবাদী ঐতিহাসিকদের ইতিহাস পড়ানো হচ্ছে। এগুলোকে যত শীঘ্র বিদেয় করে দিতে পারবেন এবং সত্যিকার ইতিহাসটা আমাদের স্কুল কলেজের পাঠ্যবুকে পাঠ্য হিসেবে আসবে, মানুষের দেশের মানুষ পড়াশুনো করবে, দেশের মঙ্গল, দেশের মঙ্গল। শুভরাত্রি, শুভরাত্রি।